হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের অনেক দিনের ধৈর্য ধরে থাকা ট্রিপ এখন শুরু হতে যাচ্ছে। বক্সেস বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমি, আমার মেয়ে, আমার বান্ধবী। বেশ অনেক দিন ধরেই প্ল্যান ছিল, তো আলহামদুলিল্লাহ আজকে সেই সুযোগ হয়ে গেছে। আমরা চলেছি কক্সেস বাজারের পথে, চলে আসলাম কুমিল্লাতে হাইওয়ে ইনে। এখানে 20 মিনিটের যাত্রা বিরতি হবে, তারপরে আবার আমাদের যাত্রা শুরু হবে। মোটামুটি একটা লম্বা জার্নি করে আমরা এখন কক্সবাজারের পথে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই কক্সবাজারে পৌঁছে যাব। বেশ ভালো লাগছে, ফিলিং এক্সাইটেড। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাব ব্রেকফাস্ট খাওয়ার উদ্দেশ্যে। চলেছি ব্রেকফাস্ট করতে, চলে আসলাম কল্লোলে। এখানে বুফে ব্রেকফাস্ট, তো এখানে খাওয়া শুরু করে দিলাম আমরা। বেশ মজার একটা নাস্তা খেয়ে এখন আবার হোটেলে ফেরত যাচ্ছি। আমরা উঠেছি জল তরঙ্গতে, এটা একটা আর্মি রেস্ট হাউস। আমাদের রুম পেতে এখনো সময় লাগবে কিছুক্ষণ, তো লবিতে ওয়েট করছি। এখানে একটা নাটকের শুটিং চলছে, ব্যাচেলার পয়েন্ট না? মজাই লাগছে শুটিং দেখতে। যেহেতু বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, রুম এখনো খালি হয়নি, আমরা একটু আর্লি চলে এসেছি, তো উই আর ওয়েটিং ফর আওয়ার রুম। রুম পেয়ে গেছি, আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমাদের রুমটা কেমন। হোটেলটা বেশ সুন্দর, এর আগেও আমি এসে এখানে থেকেছি বেশ কবার, তো এদের ডেকোরেশনটা বেশ সুন্দর, রুমের সব কিছু অ্যারেঞ্জমেন্ট বেশ ওয়েল সিস্টেমেটিক, অন্যান্য 5-স্টারগুলো যেরকম হয় সেরকমই। তো আমি ঘুরে ঘুরে একটু দেখাই আপনাদেরকে। আমাদের এবারকার ট্রিপ প্ল্যানটা হঠাৎ করে হওয়াতে আমরা খুব একটা সময় পাইনি, তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই রুমটা পেয়েছি। তো এখানে নেক্সট 4 দিন থাকবো ইনশাল্লাহ, এবং রেগুলার আমাদের ঘোরাফেরা আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে আসলে বৃষ্টি, কুমিল্লাতেও বৃষ্টি হয়েছে এবং কক্সবাজারে এসেও বৃষ্টি। শাওয়ার নিয়ে ঘুম দিয়ে উঠলাম, এখন একটু ইভিনিং স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। হোটেলের পিছনের ডোর দিয়ে নেমে একটু হেঁটে বের হলেই বিচ। এদের লোকেশনটা খুব সুন্দর। চলে আসলাম আমার খুব পছন্দের জায়গায়। আমার কাছে মনে হয় মানে ঘন্টার পর ঘন্টা আমি যদি সমুদ্রের কাছে বসে থাকি আমি কখনো বোর ফিল করব না, আমার খুব পছন্দ। সন্ধ্যা হয়ে গেছে, দেখেন কি সুন্দর আলো গুলো এসে পড়েছে, কি দারুণ লাগছে সন্ধ্যার সময়। বেশ কিছুক্ষণ ছবি তোলা ভিডিও করা চলল, এখন আমরা মামি রুমে চলে আসলাম। এসে ডিনার করতে চলে যাচ্ছি 6th ফ্লোরে হোটেলের ওপেন বারবিকিউ রেস্টুরেন্টে। এখানে আগেই আমি অর্ডার করে রেখেছিলাম কাবাব অ্যান্ড কোরাল ফিশ, তো ওটাই খাবো আমরা। দেখুন উপর থেকে ভিউটা কি সুন্দর, এমন একটা পরিবেশে খাবার খেতে ভীষণ ভালো লাগে। আর এদের খাবার গুলো বেশ মজা। চলে এসেছে আমাদের খাবার, গ্রিল কোরাল ফিশ, আরিয়ালি কাবাব আর রেশমি কাবাব। মজা করে আজকে ডিনারটা করলাম আমরা আলহামদুলিল্লাহ। আমাদের এই ভ্যাকেশনের একটা দিন শেষ হয়ে গেল, তো সকালে আমরা এসে পৌঁছালাম। আমাদের জার্নি থেকে এই পর্যন্ত আমরা কি কি করলাম সব শেয়ার করলাম আপনাদের সাথে। আসার পরে ব্রেকফাস্ট করলাম, তারপরে একটু ঘুমিয়েছিলাম, বিজে গেলাম, তো ডিনার করলাম। সব কিছু মিলে দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটলো। তো এখন ঘুমের পালা, ঘুমাবো,
আবার কালকে ঘুরতে বেরোবো ইনশাল্লাহ, ও সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কাল দেখা হবে। টাটা, গুড নাইট।